हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। स्टूडेंट्स, आगे दिन हमें तुम्हारे के साधारण डिग्री एवं विशेष डिग्री नियमगुली सम्पर्क बोले जो साधारण डिग्री चेंज कैमन भाव कौन नियमे हमें करते हैं सेंटेंसर मध्य विशेष डिग्री चेंजे जो एक निर्दिष्ट नियमावली आम उदाहरण दिए पर तुम्हारे देखिए दिए आज के नेगेटिव डिग्री चेंजर नियमगुली सम्पर्क बोलब। So without wasting any time, let's start it. Student, that one negative degree change in নিয়ম গুলি করতে হলে আমাদেরকে আগে মতই কি করতে হবে না প্রথমে এখানে superlative degree কিন্তু নিয়মাবলী হয় না। যার জন্য আমাদের কি হচ্ছে comparative লিখছি আমরা comparative P-R-A-T-I-V-E comparative তারপরে কি হচ্ছে না comparative এর পরে আমরা কি লিখবো না positive লিখবো P-O SITIVE পজিটিভ। আর এখানে কি হচ্ছে ডিকম্পারেটিভ, ডিকম্পারেটিভ অর্থাৎ কি হচ্ছে না ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। ডি কথার অর্থ হচ্ছে কি এটা মানে হচ্ছে ডাবল, ডাবল কম্পারেটিভ এটার মানে। তার মানে কি হচ্ছে ডাবল কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জের নিয়ম বলি এখানে আমি তোমাদেরকে বলবো। তাহলে প্রথমত কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জের যে নিয়মটি আছে সেটা আমি তোমাদেরকে বলি। কম্পারেটিভ ডিগ্রি চেঞ্জের নিয়মে প্রথমে আমাদের কি লিখতে হচ্ছে না সাবজেক্ট, তারপরে কি আসছে না ভার, তারপরে কি আসছে না অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, যেহেতু কম্পারেটিভ আছে তাহলে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, তারপরে কি হচ্ছে না দেন আসবে টি এইচ এন। দেখো টিটা আর হচ্ছে কি প্লাসটা কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, তার জন্য টিটা বাকিয়ে দিলাম একটু। আর লাস্টে কি থাকবে না লাস্টে থাকছে অবজেক্ট, এটা লাস্টে পজিটিভ অবজেক্ট থাকছে। পজিটিভের ক্ষেত্রে কি হচ্ছে না সে ভয়েস চেঞ্জের কথাটা হয় না, অবজেক্টটা সাবজেক্ট হয় সাবজেক্টটা অবজেক্ট অবজেক্ট হয়ে যায় সেই রকম ভাবে এখানে কি হচ্ছে অবজেক্টটা প্রথমে চলে আসছে তারপর প্লাস হচ্ছে তারপর কি হচ্ছে ভার, ভিআর ভার আসছে। যদি ভার্বের পরে নট থাকে তাহলে কিন্তু নটটা উঠে যাবে, আর যদি ভার্বের পরে এখানে নট না থেকে থাকে তাহলে কিন্তু নট বসবে, যার জন্য তো নেগেটিভ। তাহলে ভার্বের পরে নট থাকলে নটটা উঠে যাবে, ভার্বের পর যদি নট না থাকে আমাদেরকে কি করতে হবে নটটা বসাতে হবে। তারপরে কি হচ্ছে না ভার্বের পরে নট বসার পরে আবার কি হচ্ছে অ্যাস বসছে, তারপরে কি হচ্ছে অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম বসছে কারণ এটা তো পজিটিভ অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম, তারপরে অ্যাস বসছে, তারপর লাস্টে কি বসবে না লাস্টে বসছে কি দেখো অবজেক্ট বসেছি লাস্টে তারপরে সাবজেক্ট বসবে এসইউবি, তাহলে লাস্টে কি বসছে সাবজেক্ট। আর ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে কি হচ্ছে না অবজেক্ট প্রথমে বসছে, অবজেক্ট বসলো তারপরে ভার বসছে, ভার বসলো তারপরে কি হচ্ছে ভার বসার পরে লেস বসবে এলিএসএস লেস, তারপরে কি বসছে না লেস বসার পরে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম বসছে, তারপরে কি বসছে দেন বসছে টিএইচএন, আবার সেই টিটা এরকম ভাবে করেছি তার জন্য এরকম বললাম দেন, তারপরে কি বসছে না তারপরে বসছে কি সাবজেক্ট। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক, আমরা তো নিয়মগুলি বললাম এক্সাম্পলে কি বলা হচ্ছে। দেখো এক্সাম্পল দিলাম, এক্সাম্পলে প্রথমে আমি কি বলছি না একদম ছোট দেখে দিই, দ্য ম্যাঙ্গো ইজ চিপার, চিপার মানে সস্তা, চিপার দেন দেন তারপরে কি হচ্ছে না দেনের পরে দ্য অ্যাপেল লিখছি, দ্য অ্যাপেল এ পি পি এল ই। তাহলে এখানে কি বলা হচ্ছে দ্য ম্যাঙ্গো ইজ চিপার দেন দ্য অ্যাপেল, অর্থাৎ কি আপেলের থেকে আম কিন্তু সস্তা। তাহলে ম্যাঙ্গো কে বলে সাবজেক্ট, দ্য ম্যাঙ্গো হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, তারপরে চিপার ইয়ার যোগ আছে যার জন্য অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, এটা দেখেই বুঝবো এটা কম্পারেটিভে রয়েছে, তারপরে দেন হচ্ছে তারপরে কি হচ্ছে দ্য অ্যাপেল হচ্ছে অবজেক্ট। তাহলে কিন্তু নিয়ম দেখো মেনে চলেছে। তাহলে আমি কি করবো না পজিটিভে প্রথমে বলবো, তাহলে পজিটিভে প্রথমে বললে কি হচ্ছে না পজিটিভে প্রথমে বললে অবজেক্ট প্রথমে বসবে, তাহলে অবজেক্ট বসাতে গেলে আমাকে দি অ্যাপেলটি আনতে হবে, দি অ্যাপেল, তাহলে দি অ্যাপেল, তারপরে কি বসছে না ভার, ভার বসবে, ভারটা কি আছে ইজ আছে দি অ্যাপেল ইজ। তাহলে দেখো
সেন্টেন্সের মধ্যে নট কি আছে? নট তো নেই, যার জন্য আমার কি করতে হচ্ছে? নট কিন্তু বসাতে হচ্ছে। তাহলে দি অ্যাপল ইজ নট, তারপরে কি বসছে? অ্যাজ, তাহলে এখানে কি বসবে? অ্যাজ নট, ইজ নট অ্যাজ, তারপরে কি হচ্ছে? ফার্স্ট ফর্ম। তাহলে চিপারের ফার্স্ট ফর্ম হচ্ছে কি? চিপ, CHEAP, চিপ। তারপরে কি বসছে? অ্যাজ, তারপর সাবজেক্ট হচ্ছে কি? দি অ্যাপল, এবিপি, সরি দি ম্যাঙ্গো, হবে দি ম্যাঙ্গো। তাহলে কি হচ্ছে? দ্য অ্যাপল ইজ নট অ্যাজ চিপ অ্যাজ দ্য ম্যাঙ্গো। অ্যাপল, অ্যাপল ইজ নট অ্যাজ চিপ, মানে কি অ্যাপল নয় এতটাই সস্তা অ্যাজ দ্য ম্যাঙ্গো, আমের মতো, আমের মতো আপেল কিন্তু এতটা সস্তা নয়। তাহলে এখানে সাবজেক্ট বসলো, ভার্ব বসলো, নট, কিন্তু যদি ভার্বের পরে নট না থাকে তবে নট আনতে হবে। তাহলে নিয়মে যেটা বলা আছে আমরা সেটাই করেছি। তারপরে আবার অ্যাজ বসেছে, তারপরে অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম, তারপরে কি বসেছে? অ্যাডজেক্টিভের ফার্স্ট ফর্ম পরে অ্যাজ, তারপরে দেই ম্যাঙ্গো। তার মানে এখানে ম্যাঙ্গোটা কি ছিল? সাবজেক্ট ছিল। তারপর দেখো ডি কম্পারেটিভ বা ডবল কম্পারেটিভ আমরা যেটা বলছি, তাহলে কি হচ্ছে? ডাবল কম্পারেটিভের ফর্মে কি বলেছি? অবজেক্ট প্রথমে বসবে, তাহলে অবজেক্টটা আমি বুঝতেই পারছি আগে তো করেছি, যার জন্য কি হচ্ছে? দি অ্যাপল। তারপরে কি বসছে? না ভার্ব, ভার্ব কি আছে? ইজ, ইজ বসালাম। তারপরে কি বসেছি এখানে? যে নটটা বসেছিলাম এই জায়গায় কি বসছে? না লেস। তারপরে কি হচ্ছে? না অ্যাডজেক্টিভ সেকেন্ড ফর্ম, তাহলে অ্যাডজেক্টিভ সেকেন্ড ফর্ম তো আমাদের একবার দি অয় আছে, সি এইচ ই এ পি ই আর, চিপার। তারপরে কি হচ্ছে? ড্যান, টি এইচ এন, ড্যান, ড্যান বসলো। তারপর সাবজেক্ট দি ম্যাঙ্গো। তাহলে কি হলো? না দি অ্যাপল ইজ লেস চিপার দ্যান ম্যাঙ্গো। তাহলে অ্যাপল হচ্ছে কি আমের থেকে, সরি আম হচ্ছে কি অ্যাপেলের থেকে সস্তা। দি অ্যাপল ইজ লেস চিপার দ্যান দ্য ম্যাঙ্গো, অ্যাপেল কি হচ্ছে এতটাও সস্তা নয় আমের মতো। তার মানে কি হচ্ছে? অ্যাপল হচ্ছে অবজেক্ট, তারপরে কি হলো? না অবজেক্টের পরে ভার্ব আছে ভি, তারপর লেস বসেছে, চিপারটা হচ্ছে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম, দেন সূত্র হচ্ছে দ্য ম্যাঙ্গো হচ্ছে কি এখানে সাবজেক্ট। তাহলে আশা করি স্টুডেন্ট এই যে নিয়মটা ডবল কম্পারেটিভ এটা মেনে চলল, পজিটিভ এটা মেনে চলল, এবং কম্পারেটিভ এটা মেনে চলল। তাহলে এখানে কি হচ্ছে? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, বলতে পারি এখানে সুপারলেটিভ নেই, পজিটিভ, কম্পারেটিভ এবং ডবল কম্পারেটিভের নিয়মগুলি তোমরা বুঝতে পারলে। তাহলে এই ছিল ডিগ্রি চেঞ্জের নিয়মগুলি। আমি তোমাদেরকে ফার্স্ট থেকে প্রথমত সাধারণ ডিগ্রি চেঞ্জের নিয়ম, দ্বিতীয়ত কি হচ্ছে বিশেষ ডিগ্রি চেঞ্জের নিয়ম, এবং তৃতীয়ত কি হচ্ছে না নেগেটিভ ডিগ্রি চেঞ্জের নিয়মগুলি সম্পর্কে তোমাদেরকে বললাম। তাহলে স্টুডেন্ট আশা করি তোমরা এই সহজভাবে যে ডিগ্রি চেঞ্জের নিয়মগুলি আমি তোমাদেরকে বললাম আশা করি বুঝতে পেরেছো। সো স্টুডেন্ট আজকে এতগুলো থাক, বাই বাই স্টুডেন্ট, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও।